দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার মূল অভিযুক্ত, নাম রাজেশ কোড়া, ধৃত দর্পণ প্রকাশনা সংস্থা মেশিন অপারেটর এবং সুপারভাইজার। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে পিয়ালা গ্রামে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের দাবি, ধর্ষণের ঘটনার মূল অভিযুক্ত রাজেশই। জেরায় রাজেশের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন রাতে মহিলা যখন স্বামীর গাড়ি থেকে নেমে হাঁটছিলেন তখন রাজেশই তাকে প্রথম দেখেন। মহিলার মুখে টর্চের আলো ফেলেন তিনি, ডেকে পাঠান অন্যান্য সঙ্গীদেরও। মুহূর্তের মধ্যে বাইকে করে উপস্থিত হয় আরো 15 জন। ওই মহিলার স্বামীকে মারধর করে তাকে জোর করে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। তারপর 5 জন ওই মহিলাকে ধর্ষণ করে বলে জানায় রাজেশ। ঘটনায় জড়িত 16 জনের মধ্যে 10 জনকে মঙ্গলবারের মধ্যে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করা হয় রাজেশকে। সে জামুরিয়াতে আত্মগোপন করেছিল বলে পুলিশের ধারণা। রাজেশকে জেরা করে আরো 2 জনের খোঁজ মিলেছে বলে জানিয়েছে পুলিশ। রাজেশ কোড়া, ওকে অ্যারেস্ট করেছি। অ্যারেস্ট করার পর আমরা ইন্টারোগেশন করেছি। ইন্টারোগেশনে পাওয়া গেছে কি হি ইজ দ্য মেইন অ্যাকিউজড পারসন, যে মানে পুরো স্টার্ট করেছে। সুনীল কোড়া এলিয়াস সোনা মোটরসাইকেল চেপে আরো 2 জন ওর সঙ্গে ছিল, তাদের মধ্যে একজন আরো ওরা সেম নাম সুনীল কোড়া, বয়স কিন্তু আলাদা, আর একজন ছিল বিশ্বজিৎ। টোটাল এই 4 জন মিলিয়ে ওখানে হ্যারাসমেন্ট স্টার্ট করে, মলেস্টেশন স্টার্ট করে। ধৃতদের বিরুদ্ধে 376(2)(g) এবং 379 ধারায় মামলা দায়ের করা হয়েছে। মনোজ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট এবিপি আনন্দ, দুর্গাপুর।